শুভ দুপুর। আজকের এই র‍্যাব 2 কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের র‍্যাব 2 এর অধিনায়ক আমার ভ্রাতৃতুল্য লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আমার উপস্থিত র‍্যাবের অন্যান্য 2 এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা আছেন, আমার শিল্পী সমিতির সম্মানিত সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সবাই আছেন, সবার নাম সংক্ষেপে বলা যাবে না, এখন সময় সংক্ষেপ। আসলে র‍্যাবের কথা বলতে গেলে দীর্ঘ ইতিহাস টানতে হবে, কারণ চলচ্চিত্রে আমি বলি যে আজকে যে অশ্লীলতার গ্রাস থেকে চলচ্চিত্র একটি সুন্দর জায়গায় দাঁড়িয়েছে, পাইরেসির কবল থেকে চলচ্চিত্র একটি সুন্দর জায়গায় এসেছে, তার সম্পূর্ণই কিন্তু কৃতিত্ব র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের। আজকে যে ঘটনার জন্য আজকে এই সংবাদ সম্মেলন, তার আমিও কিন্তু একজন ভুক্তভোগী। প্রায় দীর্ঘ 7 মাস পরে আমি কিন্তু আমার আইডিটি গত 4-5 দিন আগে ফেরত পেয়েছি, এবং আমার সামনে বসা আমার সম্মানিত সভাপতি, উনি এখন পর্যন্ত আইডিটা পাননি, হয়তো পেয়ে যাবেন। তো আমরা বলতে পারেন ভিকটিম, প্রায় 7 মাস পরে বিভিন্ন জায়গার থেকে যোগাযোগ করেও আমরা আইডিটি পাইনি। একটা সংস্থার কথা আমার প্রথমে বলতে হয়, সেটা হচ্ছে NTMC, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যারা এই কাজটির পিছনে আমাকে সহযোগিতা করেছে, নাম না বললে ভুল হবে, এবং ব্রিগেডিয়ার জেনারেল জিয়া, যিনি এটার পরিচালক, হেল্প মি এ লট, বিকজ ওনাদের রেজিং ডেতে আমরা সব পারফর্ম করতে গিয়েছিলাম, তখনই ওনারা কিন্তু এই কাজটি করেছেন। এবং আরেকজন মানুষ আশিক ভাই এবং ফারুকি ভাই আছেন অনুষ্ঠানের মধ্যে, তিনি সাড়া দিয়ে অভিযান পরিচালনা করেছেন, এবং হ্যাকারের সাথে আমার কথা হচ্ছিল ওনার ঘর অন্য একটা আইডি থেকে। তো আসলে আপনারা বুঝতেই পারেন এর ভয়াবহ তো অনেক, কারণ আমাদের 2 লাখ 3 লাখ করে একটা ফলোয়ার থাকে, সেখানে যদি কোনো বাজে পোস্ট দেওয়া হয় দেশ বিরোধী, সরকার বিরোধী, বা আমাদের ইমেজের উপর প্রচণ্ড প্রভাব পড়ে, এটা কিন্তু একটা অনেক বড় ধরনের খারাপ দিক। র‍্যাবকে যদি ধন্যবাদ দেয় সেটা ছোট হবে, বিকজ তারা অনেক কাজ করে যাচ্ছেন দেশের জন্য, এই কাজগুলো তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ না। তারা জানেন জঙ্গি দমন, মাদক ইত্যাদি বিষয়ে অত্যন্ত সাহসিকতার সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সেখান থেকে র‍্যাব এই আমাদের শিল্পীদের প্রতি যে গুরুত্ব অনুধাবন করেছে, আমি আবারও আজকে প্রয়াত সেই কর্নেল গুলজার সাহেবকে স্মরণ করতে চাই, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন, যিনি বলেছিলেন, আমার মনে আছে আমি যখন প্রথম সিনেমায় আসি, তখন মান্না ভাই আমাদের শিল্পী সমিতির সেক্রেটারি ছিলেন, তখন উনি বলেছিলেন যে আমার সন্তান যেন মায়ের হাত ধরে সিনেমা হলে যেতে পারে, সেই পরিবেশন করে দিয়ে যাব। আমার মনে আছে তখন র‍্যাব অক্লান্ত পরিশ্রম করে প্রায় 2 বছর অশ্লীলতার গ্রাস থেকে চলচ্চিত্রকে টেনে একটা জায়গায় নিয়ে এসেছে, হলে হলে অভিযান অব্যাহত রাখলো। সমিতির পক্ষ থেকে র‍্যাবকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমি র‍্যাব 2 এর অধিনায়ক, যিনি অত্যন্ত পরিশ্রম করেন, এবং র‍্যাব 11-তে উনি ছিলেন, তখন ওনার সাথে আমরা গিয়েছি এবং পাইরেসি আমি বলতে হয় সিওর কথা আবারও, কারণ উনি যখন র‍্যাব 11-টি 2 তখন উনি অনেক অনেক সিডি, পাইরেটেড সিডি এবং মাদক ধ্বংস করেছিলেন আমাদেরকে সাথে নিয়ে, এই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক সাহেব, ধন্যবাদ আমার অন্তঃস্থল থেকে আপনাকে, আপনাকে আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আবারও বলতে চাই অরুণাদির সাথে একটা আলে তাল মিলিয়ে চলচ্চিত্র শিল্পীদের যে কোনো আপনাদের প্রয়োজনে ডাকবেন, পাশে আছি ইনশাল্লাহ, এবং এই ধরনের দুষ্টদেরকে দমন করতে হবে, কারণ আমরা বিশ্বাস করি আবারও সেই কথাটি, দুষ্টের দমনের জন্য সৃষ্টির প্রতিফলন অনেক জরুরি। সবাই ভালো থাকবেন, এবং র‍্যাবকে আবারও অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা, আপনাদের সাথেই চলচ্চিত্র পরিবার আছে, ধন্যবাদ সবাইকে।